বিষয়টা না কেমন একটু গন্ডগোল মনে হচ্ছে। আমরা যখন ঘরের মধ্যে ছিলাম ওটা বাড়িটা দেখলাম, ওখানে কোনো ওর মেয়ের ছবি বা ওর স্ত্রীর কোনো ছবি দেখতে পেলাম না। চব্বিশ ইন্ডিয়া নিউজ থেকে আমি মো ব্যানার্জি। হ্যালো, হ্যাঁ মো প্রীতি, শুনতে পাচ্ছো? আচ্ছা, ভদ্রলোকের মাথাটা কি একটু খারাপ আছে? না তো স্যার, ওনাদের বাড়িতে যে কজন মারা গেছে সবাই কিরকম একটা অস্বাভাবিক ভাবে মারা গেছে স্যার। মানে বুড়ো, এই স্যার কখন থেকে কি বলছেন শুনতে পাচ্ছেন না? কিন্তু ওর বাবার সাথে থাকতো না, মা মারা যাওয়ার পর ও বাইরে বাইরেই থাকতো। আসলে স্যার, মানে আজ আজ সকাল 10টার সময় আপনার ছেলের ডেড বডিটা ওই কেতুয়ার জঙ্গল থেকে রিকভারি হয়। এই তোমাকে স্যার ডাকছে, চলো চলো। রতিনবাবু, দরজাটা খুলুন। সকাল 10টার সময় যে লাশটি কেতুয়া জঙ্গলে পাওয়া গেছে, মনে করা হচ্ছে ওই যুবক রতিনবাবুরই সন্তান। স্যার কি হবে এবার? বুড়ো তো শালা কিছুই বলছে না, বোধহয় বুড়োর মাথায় গন্ডগোল আছে। ¶¶